নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু নিয়ে আলোচনা করবো যার পেজ নম্বর তিনশো তিরাশি নম্বর পেজ যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে আলিপুর দুয়ার হাই স্কুলের যে কোশ্চেন আছে ম্যাথামেটিক্স সেগুলো আমি সলভ করাছি তো দেখো মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি দু হাজার বাইশ সালের যেটা স্কুল থেকে তোমাদের দিয়েছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে রোমাননে কোনো মূলধন কুড়ি বছরের গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পনেরো পার্সেন্ট প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই ওয়াশ অঙ্ক ধন্যবাদ তো দেখো অঙ্কগুলোতে কী বলেছে প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো আমি অঙ্কটা আরেকবার টুকেছি কোনো মূলধন কুড়ি বছরের গুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের পনেরো পার্সেন্ট ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা করেছি তো দেখো সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কুড়ি বছর লেখাটা একটু বোঝা যাচ্ছে না প্লিজ তোমরা একটু লিখে নেবে সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কুড়ি বছর মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এক্স টাকা সুদ আসল কী আছে গুণ বলেছে ফোর এক্স টাকা ফোর গুণ এক্স সমান সমান ফোর এক্স টাকা সুদ সমান সমান কী আছে ফোর এক্স মাইনাস এক্স সমান সমান কত হবে থ্রি এক্স টাকা তো দেখো আমাদের সুদের হারের ফর্মুলাটা আমাদের বের করতে বলেছে কী হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই পি মাল্টিপ্লাই টি ইন্টারেস্ট কত আছে থ্রি এক্স থ্রি এক্স আছে মাল্টিপ্লাই হান্ড্রেড বাই পি কত আছে এক্স আছে মাল্টিপ্লাই কী আছে টি কত আছে কুড়ি আছে এক্স এক্স কেটে গেল কত আছে একশোকে কুড়ি দিয়ে ভাগ করলে কত হবে পাশ হবে অর্থাৎ তিন পাঁচা কত হয় পনেরো পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে পনেরো পার্সেন্ট তো দেখো রোমান টু এর কোয়েশ্চেন কী বলেছে এ পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বি কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে এক বছর পরে টাকা টাকা লাভ হয় বি হলে ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল অ্যান্সার হবে এর অ্যান্সার পনেরোশো টাকা তো দেখো আমি অঙ্কটা কি করে করি তো দেখো এর মূলধন পাঁচশো টাকা ন মাস খাটে অর্থাৎ এর মাসিক মূলধন কত হবে পাঁচশো গুণ ন টাকা মনে করি বিয়ের মূলধন এক্স টাকা তাই তো বিয়ের কিন্তু মূলধনের টাকা এখানে বলেনি কিন্তু এখানে বলেছে বিয়ের যে যে ছ মাস কাটে সেই কথাটা উল্লেখ করেছে ঠিক আছে তো আমি এখানে কি করেছি বিয়ের মূলধন কি ধরেছি এক্স টাকা ধরে নিচ্ছি বি বিয়ের মাসিক মূলধন কত হবে এক্স গুণ সিক্স সময় সময় কত হবে সিক্স এক্স টাকা হবে তাই তো দেখো এ টু বি কত আছে পাঁচশো গুণ নয় ইজ টু সিক্স এক্স পাঁচশো গুণ থ্রি এক্স ইজ টু টু এক্স অর্থাৎ আমরা এখানে আমরা তিন দিয়ে কেটেছি ঠিক আছে তো দেখো আবার কাটাকাটি করলে কত হবে আড়াইশো গুণ থ্রি ইস টু অর্থাৎ আড়াইশোর সঙ্গে তিন গুণ করলে কতবে সাতশো পঞ্চাশ হবে সাতশো পঞ্চাশ ইস টু এক্স অনুপাতগুলির যোগফল কত কতবে সাতশো পঞ্চাশ যোগ এক্স এখানে কিন্তু বিয়ের লভ্যাংশটা বের করতে বলেছে সেই জন্য আমি কি করেছি বিয়ের লভ্যাংশটা বা আনুপতিক ভাগার বের করেছি আনুপতিক ভাগারটা কি আছে এক্স বাই সাতশো পঞ্চাশ বাই এক্স তাইতো তো দেখো বিয়ের লভ্যাংশটা কী আছে সিক্সটি নাইন মাল্টিপ্লাই এক্স বাই সাতশো পঞ্চাশ যোগ এক্স সমান সমান ফোরটি তো দেখো ঊনসত্তরের সঙ্গে যদি এক্স গুণ করলে কত হবে ঊনসত্তর হবে বাই সাতশো পঞ্চাশ যোগ এক্স সমান সমান আমি একটা ওয়ান ধরে নিয়েছি এবার দেখো আমি কোন গুণ করেছি ঊনসত্তরের সঙ্গে এক্স গুণ করলে কী হবে সাতশো পঞ্চাশ গুণ ফোরটি সিক্স গুণ করলে কত হবে চৌত্রিশ হাজার পাঁচশো হবে তাই তো প্লাস কত হবে ফোরটি সিক্সের সঙ্গে এক্স গুণ করলে কী হবে ফোরটি সিক্স এক্স তো দেখো সিক্সটি নাইন এক্স মাইনাস ফোরটি সিক্স এক্স সমান সমান চৌত্রিশ হাজার পাঁচশো তো দেখো ঊনসত্তর এক্স থেকে চৌষট্টি ছেচল্লিশ সরি ঊনসত্তর এক্স থেকে ছেচল্লিশ এক্স যদি বাদ দিই তাহলে কত হবে তেইশ এক্স

ওয়াইয়ের মান কত হবে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাইনাস টু ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে সেখানে দু সালের মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার এবং স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে এবং দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে তো দেখো এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিকাল টু জিরো কী করেছি আমি এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার সমান সমান জিরো অর্থাৎ এক্স মাইনাস টু টু জিরো হয় ঠিক আছে একটু বোঝা যাচ্ছে না প্লিজ তোমরা একটু বুঝে লেখার চেষ্টা করবে অতএব এক্স সমান সমান কে হবে টু হবে অপরদিকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজিক টু জিরো হয় তো কী হবে যদি হয় তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে বলেছে এক্সের মান কে টু তাই তো টু প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান জিরো তো দেখো অতএব ওই সমান সমান কি হবে মাইনাস টু তো বুঝতে পারছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাইনাস টু একটু ছোট্ট করে লেখা হয়ে গেছে প্লিজ তোমরা একটু খাতায় লিখবে একটু বুঝে শুনে লিখবে যেটা আমি বলছি একটু ঠিক আছে তো দেখো রোমান কি বলেছে ও একটি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস বৃত্তের উপর এ একটি এরূপ বিন্দু নেওয়া হলো যেন বি সমান সমান এসি হয় কোন এবিসি এর মান কত তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 45 ডিগ্রি এর आंसर হবে आंसर 45 ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তো দেখো এখানে আমি ও কেন্দ্র বৃত্তের বিসি একটি ব্যাস অঙ্কন করেছি এবং বৃত্তের উপরে এ একটু বিন্দু নিয়েছি এ বিন্দু নিয়েছি ঠিক আছে তো দেখো এ বি সমান সমান কি এসি অর্থাৎ ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাই তো আমরা জানি কোন বি এ সমান সমান কোন সি এ বি তাই তো বিএসি এবং সি এ বি কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এটা তো তোমরা জানো তো দেখো আমি প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করার চেষ্টা করছি কোন সিএবি এবং কোন এবিসি তো একই জিনিস তাই তো কোন সিএবি আর কোন এবিসি একই তো দেখো আবার কোন বিসিএ এবং কোন এসিবি আমরা এখানে কোন এবিসি সমান সমান কোন বিসিএ এর মানটা বের করছি অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই টু তো এখানে কিন্তু আমরা বের করছি মান

বিসিএ এর সমান সমান যদি চল্লিশ ডিগ্রি হয় তবে কোন বিওসির মান কত হবে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার দেড়শো ডিগ্রি তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি রোমান সিক্সের কোয়েশন কি বলেছে দুটি অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তো দেখো আমি অঙ্কগুলো কী করে সলভ করছি প্রথমে রোমান ফাইভের অঙ্ক সলভ করাবো তারপরে রোমান সিক্সের অঙ্ক আমি সলভ করাবো তো দেখো এবিসি একটা বৃত্ত অঙ্কন করেছি যার কোন এবিসি সমান সমান সিক্সটি ফাইভ ডিগ্রি এবং কোন বিসি এর সমান সমান চল্লিশ ডিগ্রি এখানে আমরা বিএসির মানটা বের করছি তো আমরা তো জানি যে টোটাল একটা ত্রিভুজ কত আছে একশো আশি ডিগ্রি হয় এবং যেখানে বি কোণের মান এবং সি কোণের মান কিন্তু বলে দিচ্ছে তার জন্য আমরা কোন এবিসি প্লাস কোন বিসিএ ঠিক আছে তো দেখো কোন এবিসি কত আছে পঁয়ষট্টি ডিগ্রি আছে প্লাস কোন বিসিএ কত আছে চল্লিশ ডিগ্রি আছে ব্র্যাকেট ক্লোজ তো দেখো একশো আশি ডিগ্রি থেকে যদি আমি একশো পাঁচ ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমরা এখানে কোন বিএসির সমান সমান কত পাচ্ছি সেভেন্টি ফাইভ ডিগ্রি পাচ্ছি তাই তো তো দেখো কোন বিএসি সমান সমান টু বিওসি তো দেখো বিওসির মান কত পেয়েছি পঁচাত্তর ডিগ্রি পেয়েছি টু মাল্টিপ্লাই সেভেন্টি ফাইভ কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার একশো পঞ্চাশ ডিগ্রি এখানে কিন্তু আমরা উপপদ্য চৌত্রিশ ব্যবহার করেছি তাই তো কেন্দ্রস্থকোণ কোণের দ্বিগুণ তাই তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো রোমান সিক্সের অঙ্ক কে লিখেছি এখানে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং গোলকের যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু আমরা আর সমান সমান ইয়ে ধরে নিয়েছি তাই তো তো দেখো বি মানে আমাদের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে ফোর পাই আর স্কোয়ার একটা আর দ্বারা প্রকাশ করেছি এবং একটা আর টু দ্বারা প্রকাশ করেছি তাই তো এ কিউ সমান সমান কী আছে ফোর পাই আর স্কোয়ার ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার টু সমান সমান ওয়ান ইস টু নাইন তো দেখো ফোর পাই ফোর পাই দু বোথ সাইড থেকে কেটে গিয়েছে আর ওয়ান বাই আর টু তাই তো সমান সমান কত ওয়ান বাই নাইন তো দেখো আর ওয়ান বাই আর টু রুট কত ওয়ান বাই নাইন অতএব রুট মানে কি ওয়ান বাই থ্রি অর্থাৎ আর ওয়ানের এবং আর টু সমান সমান কতবে ওয়ান বাই থ্রি অর্থাৎ আর ওয়ান বাই আর টু সমান সমান ওয়ান বাই থ্রি এখানে কিন্তু আর সমান সমান আমরা এ ধরে নিয়েছি তাই তো অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান সমান ওয়ান বাই থ্রি তো দেখো ঘনকের বাহু সমান সমান আর ওইদিকে গোলকের সমগ্রতার যে ব্যসার্ধ আছে সেটা কিন্তু একই ধরেছি মানে এ আর সমান সমান ইয়ে ধরেছি তো আয়ত ঘনকের আয়তন কী আছে এ কিউব মানে বাহুর মাথায় কিউব অর্থাৎ এ কিউব ইজ টু এ কিউব অর্থাৎ এ ওয়ান কিউব ইজ টু এ টু কিউব এ ওয়ানের মান কত আছে ওয়ান আছে ওয়ান এর কিউব ইজ টু কি আছে এ টু এর মান কত আছে থ্রি আছে থ্রির কিউব অর্থাৎ এ কিউব মানে মানে ওয়ান কিউব মানে কি ওয়ান ইস টু থ্রি কিউব মানে কি থ্রি কিউব মানে সাতাশ ঠিক আছে এটা কী হবে সাতাশ হবে প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে আমিও ঠিক করে দিয়েছি এটা কী হবে সাতাশ হবে থ্রির কিউব মানে কি সাতাশ তার মানে কি এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তো দেখো নেক্সট অঙ্ক কী আছে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি ফার্স্ট অঙ্ক কী আছে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে এর অ্যান্সার হবে এক্স ওয়াই জেড বাই বারোশো তাই তো এক্স ওয়াই জেড বাই বারোশো পরের অঙ্কটা কী আছে এই অঙ্কগুলো সম্পূর্ণ করিয়ে দেবো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে কোনো ভিডিও স্কিপ করবে না রোমান টুতে কি আছে এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজিয়াস ওয়ান বাই জেড হলে এক্স ভেরিজিয়াস কী হবে এর অ্যান্সার হবে জেড হবে ঠিক আছে পরের অঙ্কটা কি আছে রোয়ান থ্রি অঙ্ক রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণই হবে এর অ্যান্সার হবে তোমাদের মাথায় রাখতে হবে যার মাথায় রুট হবে তার সামনে কী আছে প্লাস আছে না মাইনাস আছে সেটা পরিবর্তন হবে অর্থাৎ রুট ফাইভের সামনে কী আছে রুট ফাইভের সামনে প্লাস আছে সেই জন্য এটা কী হবে মাইনাস রুট ফাইভ প্লাস টু এর অ্যান্সার হবে পরের কোশ্চেন কী আছে রোয়ান ফোরের কোশ্চেন একটি চতুর্ভুজের বিপরীত কোন্দায় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবন্দিগুলি কেবে সমবৃত্তস্তবে অর্থাৎ একটি চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবন্দিগুলি কেবে শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্ত হবে তো দেখো আমি এই অঙ্কটা করাচ্ছি শূন্যস্থান পূরণ করো আর সমান সমান কী আছে এক্স আছে পি সমান সমান কী আছে ওয়াই টাকা আছে টি সমান সমান আছে জেড বাই টুয়েলভ বছর আছে ইন্টারেস্ট কী আছে পি টি আর বাই হান্ড্রেড পি এর মান কত আছে ওয়াই আছে মাল্টিপ্লাই দেখো টি সমান সমান কী আছে জেড বাই টুয়েলভ আছে মাল্টিপ্লাই আর সমান সমান কী আছে এক্স আছে তো দেখো বাই কত আছে বারোশো তাই তো তো দেখো কী হবে এর অ্যান্সার হবে এক্স ওয়াই জেড বাই বারোশো ঠিক আছে তো দেখো পরের অঙ্কটা কেসে রোমান টু এর অঙ্গ এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজিয়াস ওয়ান বাই জেড হলে এক্স ভেরিজিয়াস কি হবে তো দেখো এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই সমান সমান কেসে আছে এক্স সমান সমান কী আছে কে ওয়ান বাই ওয়াই অপরদিকে ওয়াই ভেরিজিয়াস ওয়ান বাই জেড ওয়াই সমান সমান কী আছে কে টু বাই জেড এখানে আমরা কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি অপরদিকে এক্স সমান সমান কী আছে কে ওয়ান বাই কে টু বাই জেড এক্স সমান সমান কী আছে কে ওয়ান বাই কে টু মাল্টিপ্লাই জেড এখানে আমরা দেখতে পারছি কে ওয়ান এবং কে টু কী আছে অশূন্য ভেদ্রুবক অর্থাৎ এক্স ভেরিজিয়াস জেড এর অ্যান্সার অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স ভেরিজিয়াস জেড পরের অঙ্কটা কী আছে আমাদের রোমান থ্রি অঙ্ক রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণই কী হবে তো দেখো এর অ্যান্সার হবে মাইনাস রুট ফাইভ প্লাস টু অর্থাৎ যার মাথায় রুট আছে সেটা পরিবর্তন হবে যদি সেটা প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হবে যদি মাইনাস থাকে তাহলে কী হবে সেটা প্লাস হবে তো দেখো তার মানে কি রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণই হবে মাইনাস রুট ফাইভ প্লাস টু পরের অঙ্কটা কী বলেছে রোমান ফোরের অঙ্ক একটি চতুর্ভুজের বিপরীত কোন্দয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শিশুবন্দি কী হবে বিধ্বস্ত হবে কারণ একটি চতুর্ভুজের বিপরীত কোন্দয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শিশুবন্দিগুলি কী হবে বিধ্বস্ত হবে রোমান ফাইবের কোশ্চেন কি বলেছে একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে সেদ করলে সরল রেখাটিকে বৃত্তের কি বলে এর আনসার হবে জিয়া বলে কি হয় জিয়া বলে রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য সমান সমান রুট টু মাল্টিপ্লাই একটি ধারের দৈর্ঘ্য তো দেখো আমি অঙ্কগুলো সলভ করাচ্ছি রোমান থ্রির কোশ্চেন কী ছিল রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণই কী ছিল মাইনাস রুট ফাইভ প্লাস টু রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার কীভাবে হবে হবে রোমান ফাইভে কী বলেছে তো দেখো আমি এখানে একটা অঙ্কন করেছি যেখানে আমি তোমাদের দেখাচ্ছি যে এ ও সমান সমান ও বি তাই তো এ ও আর ও বি কী আছে ব্যাসার্ধ আছে অপরদিকে বি কী আছে এবি আমাদের ব্যাস আছে এবং সিডি যে বিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি যে রেখা রেখাটা তোমাদের আমি দেখাচ্ছি একটি সরল রেখা বৃত্তকে দুটি দুটি বিন্দুতে এখানে আমি তোমাদের বিন্দুটা দেখাচ্ছি এবং ডি যে বিন্দু তাই তো এবং সেই সরল রেখাটিকে বৃত্তের কি বলে বলে এবং আমরা এখানে ড্যাশ দেখাচ্ছি এবং এ ও এবং ও বি কি আছে ব্যাসার্ধ দেখাচ্ছি তাই তো পরের কোশ্চেন কি আছে রোমান সিক্সের কোশ্চেন একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য কি এটা তো তোমরা জানো এই ফর্মুলাটা কি আছে বাহুগুণ রুট টু অর্থাৎ এখানে কি লিখেছি এ রুট টু অর্থাৎ রুট টু গুণ একটি বাহুদর্ঘ তাই তো তো দেখো পরের কোশ্চেন কি আছে সত্য মিথ্যা লেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে রুমান নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে তো দেখো কি বলেছি আরেকবার বলছি আমি নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে এটা কী আছে সম্পূর্ণ মিথ্যা কারণ দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হতে পারে না কারণ চক্রবৃদ্ধি সুদ সব জন্য বেশি হয় অর্থাৎ এটা কি আছে সম্পূর্ণভাবে মিথ্যা বুঝতে পারলে পরের অঙ্কটা কী বলেছে রোমান অঙ্ক এ এর মূলধন বি এর মূলধনের দুই পূর্ণ একের দুই গুণ দুই পূর্ণ একের দুই গুণ হলে এ ও বিয়ের লভ্যাংশের অনুপাত টু ইস টু ফাইভ হবে এটা কি আছে সম্পূর্ণভাবে মিথ্যা তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি মনে করি

রুট টু তাই তো এর অপোজিট করণীয় নিয়ম তো তোমরা জানো যদি প্লাস থাকে সেটাকে মাইনাস করতে হবে তাই কীভাবে ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস টু ঠিক আছে একটু রুট ফাইভ হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রুট ফাইভ মাইনাস টু হবে এবং উপরের দিকে কী হবে রুট ফাইভ মাইনাস টুটা নিয়ে যেতে হবে তার মানে কি আছে রুট ফাইভ মাইনাস টু বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি আছে রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস টু এর হোল অর্থাৎ ফাইভ মাইনাস ফোর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই এর মান থাকছে

রুট ফাইভ কটা দুটো থাকছে মানে টু রুট ফাইভ এর হোল স্কোয়ার টু রুট ফাইভ মানে কি দুই দুগুণি চার আর রুট ফাইভ কটা আছে দুটো হচ্ছে রুট ফাইভ গুণ রুট ফাইভ রুট ফাইভ গুণ রুট ফাইভ যদি গুণ করি তাহলে কি থাকবে শুধু ফাইভ থাকবে অর্থাৎ চার পাঁচটা কুড়ি এর আনসার হবে অর্থাৎ সত্য অঙ্কটা আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে তো দেখো রোমান ফোরের অঙ্ক কি আছে এক্স বাই ফাইভ সমান সমান ওয়াই বাই থ্রি সমান সমান জেড বাই সেভেন হলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড বাই পি এর মান কত তো দেখো আমি প্রত্যেকটা মান কে ধরে নিয়েছি তো দেখো এক্স বাই ফাইভ সমান সমান ওয়াই থ্রি সমান সমান জেড সেভেন সমান 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 কে কে ধরি এক্স কি আছে ফাইভ কে কে ওয়াই সমান সমান আছে থ্রি কে জেড সমান সমান কে আছে সেভেন কে অর্থাৎ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড বাই পি সমান সমান কে এক্স এর মান কি আছে ফাইভ কে মাইনাস থ্রি মাল্টিপ্লাই ওয়াই এর মান কি আছে থ্রি কে প্লাস সেভেন কে জেড এর মান তো দেখো ফাইভ কে মাইনাস নাইন কে তিন ত্রিকে নয় কে প্লাস সেভেন কে তো দেখো সাত আর পাস কত হবে সাত আর পাস কত হবে বারো কে মানে টুয়েলভ কে মাইনাস নাইন কে তো দেখো বারো থেকে যদি নাইন কে যদি বাদ দিই তাহলে কত হবে থ্রি কে থ্রি কে বাই সমান সমান কে 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 কেটে গেলে কি থাকছে পি সমান সমান থ্রি অর্থাৎ এর অঙ্ক কি আছে সত্য আছে অর্থাৎ পুরোপুরি অঙ্কটা পারফেক্ট আছে সত্য হবে পরের অঙ্কটা কি আছে রোমান অঙ্ক তো দেখো রোমান আছে কর্ণদ্বয় ঠিক আছে কর্ণ হবে কর্ণদ্বয় সমান এটা কি আছে সত্য আছে তো দেখো আমি বৃত্তস্ত ট্র্যাপেজিয়াম অঙ্কন করেছি এবিসিডি এবং যার মাঝখানে ও কেন্দ্রীয় করেছি এবং এবি সমান সমান বিডি এ ও সমান সমান ও সি এবং বিও সমান সমান ও ডি অর্থাৎ আমরা দেখতে পারছি যে বিত্তস্ত ট্র্যাজিমের যে কর্ণ আছে অর্থাৎ এসি ও বিডি এটা কিন্তু পরস্পর সমান তাই তো তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল টু বাই সরি থ্রি বাই টু পাইয়ার স্কোয়ার বর্গ একক হবে এটা কি আছে মিথ্যা আছে থ্রি বাই টু পাইয়ার স্কোয়ার বর্গ একক হবে না তো দেখো আমি অঙ্কটা করছি রোমান সিক্সের অঙ্ক নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে আর একক বলেছে তো ব্যাসার্ধ কত হবে আর বাই টু একক হবে তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রে বলে ফর্মুলা কী আছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ফোর পাই গুণ আর এর মান কী আছে আর বাই টু এর হোল স্কোয়ার বর্গ একক তো দেখো ফোর পাই মাল্টিপ্লাই আর বাই টু মানে কি আর স্কোয়ার বাই ফোর বর্গ একক ফোর ফোর কেটে গেলে কি থাকছে পাই আর স্কোয়ার তাই তো তার মানে কি যে অ্যান্সার দিয়েছে সেই অ্যান্সারের সঙ্গে কিন্তু এর কোনো অ্যান্সারের সঙ্গে এই অ্যান্সারের কোনো মিল খাচ্ছে না অ্যান্সারে আছে টু বাই থ্রি পাই আর স্কোয়ার এখানে বেরিয়েছে পাই আরেস বর্গ একক অর্থাৎ অঙ্কটা সম্পূর্ণভাবে ভুল ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের দু সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ এবং দু সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ যেটা দু হাজার মাধ্যমিক স্কুল থেকে দিয়েছে বিনামূল্যে সম্পূর্ণ সলভ পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো